হ্যালো ভিউর্স ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এফএসটি বাংলা আমি তানিম আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি আরও একটি নতুন আই ওস সুইফট এর ভিডিও টিউটোরিয়াল নিয়ে এবং আজকের ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করবো এবং যে বিষয়গুলি আপনাদের অত্যন্ত কাজে লাগবে সো আমার আজকের আলোচনার বিষয়টি হচ্ছে কালেকশন টাইপস আপনারা যারা প্রোগ্রামিং সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে তারা নিশ্চয়ই জানেন যে যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কালেকশান টাইপসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ এর মাঝে আমরা জানি যে তিন ধরনের কালেকশান টাইপ মেনলি ব্যবহার করা হয়ে থাকে একটি হচ্ছে অ্যারে আরেকটি হচ্ছে সেট এবং আরেক সর্বশেষটি হচ্ছে ডিকশনারি তো আমার পূর্বের একটি ভিডিওতে আমি অ্যারে এবং ভেরিয়েবল এই বিষয়গুলো নিয়ে দেখেছিলাম যেটির ভিডিও লিঙ্কটি আমি আমার আজকের ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো তো চলুন কথা না বাড়ি আমরা আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি এবং সেই সাথে আমি চেষ্টা করব আপনাদেরকে পুরো ভিডিওটিতে কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে বোঝানোর যে কীভাবে আমরা অ্যারে সেট এবং ডিকশনারি ব্যবহার করে থাকি তো প্রথমে আমরা একটু হালকা বেসিক কনসেপ্ট নেওয়ার চেষ্টা করি যে যারা প্রোগ্রামিং সম্পর্কে তেমন একটা ভালো জানি না আমরা নতুন শিখছি কিংবা আমার ভিডিওগুলো নতুন দেখছেন তাদের জন্য অ্যারে কী এবং অ্যারেতে কীভাবে মেনলি ডাটাগুলো থাকে সে বিষয়টি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অ্যারে হচ্ছে এক ধরনের আমরা বলতে পারি যে স্ট্যাটিক ডাটা স্টোরেজ লাইক এখানে আমরা কোনো কিছু পরিবর্তন করে বা আমরা সেভ করে রাখতে পারবো না বাট আমরা এর মধ্যে ডাটাগুলো চাইলে পরিবর্তন করতে পারি নতুন নতুন ডাটা ইনসার্ট করতে পারি বাট স্ট্যাটিক নট ডাইনামিক ওকে এবং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে এর ইন্ডেক্স থাকে একটি এবং অ্যারের হচ্ছে একটা ভ্যালু থাকে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে অ্যারের ইন্ডেক্সটি জিরো থেকে শুরু হয়ে থাকে অর্থাৎ যদি কোনো একটি অ্যারেতে মোট এলিমেন্টের সংখ্যা পাঁচ হয় তাহলে ইন্ডেক্সগুলো জিরো থেকে শুরু হয়ে চার পর্যন্ত হবে ঠিক একইভাবে যদি কোনো অ্যারেতে টোটাল এলিমেন্টের সংখ্যা একশোটি হয়ে থাকে তাহলে জিরো থেকে নাইনটি নাইন ইন্ডেক্স পর্যন্ত যাবে এবং ভ্যালুগুলো দেখতে পাচ্ছেন সেগুলো স্ট্রিং কিংবা ইন্টিজার ফ্লট যে কোনো ধরনের টাইপের হয়ে থাকতে পারে এবং পরে আমরা আসছি সেট সেট সম্পর্কে আমাদের ধারণা নিশ্চয়ই প্রায় সবারই রয়েছে কারণ সেট নিয়ে আমরা আমরা যখন ক্লাস নাইন টেনে থাকি তখন থেকে সেট নিয়ে পালানো পড়ানো হয়ে থাকে সেটগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের সেট আকারে ডাটাগুলো থাকে লাইক মনে করেন এ একটি সেট বি একটি সেট সি ডি এরকম আলাদা আলাদা সেট এবং সেট আকারে ডাটাগুলো থাকে এবং এগুলোর মাঝে আমরা বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো চালাতে পারি এবং সবার শেষে আমরা ডিকশনারি ডিকশনারি নিয়ে আলোচনা করবো ডিকশনারিটি এবং এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে ডিকশনারির ক্ষেত্রে আমাদের একটা কি থাকে এবং একটা ভ্যালু থাকে কি লাইক মনে করেন একটা আমরা টেবিল সম্পর্কে যে নিশ্চয়ই জানি যে কোনো একটা কি হচ্ছে কি যেমন একটা নেম নেম হচ্ছে একটা কি এবং নেমের একটা ভ্যালু থাকে লাইক একটা মানুষের নাম হতে পারে তার একটা এজ থাকতে পারে সো এজটা হচ্ছে কি এবং ভ্যালুটা হচ্ছে তার এজটা এবং মোবাইল মনে করেন মোবাইল নাম্বার আপনি একটা ডাটা হিসেবে আছে মোবাইল নাম্বার সো মোবাইল নাম্বারটা হচ্ছে কী এবং মোবাইলের যে নাম্বারটা সে ভ্যালু সেটা হচ্ছে তার ভ্যালু অ্যাড্রেস লাইক মনে করেন যে ঢাকার মিরপুর মিরপুর একটা অ্যাড্রেস সো অ্যাড্রেস কথাটা হচ্ছে কী এবং ভ্যালুটা হচ্ছে মিরপুর ঠিক একইভাবে ব্লাড গ্রুপ ছাড়াও আরও অন্যান্য কিছু হয়ে থাকতে পারে সো এটি হচ্ছে একটা খুব বেসিক ধারণা অ্যারে সেট এবং ডিকশনারির তো চলুন কথা না বাড়িয়ে এখন আমরা সরাসরি প্লে গ্রাউন্ডে ওপেন করে আমরা আমাদের প্রোগ্রামিং করে দেখানোর চেষ্টা করি সো আমি চলে যাচ্ছি আমার প্লে গ্রাউন্ডে তো আপনার দেরকে আমি আমার আজকের এই ভিডিও টুটালে শুরুতে ওয়েলকাম না জানি এখন জানাচ্ছি ওয়েলকাম টু মাই নিউ সুইফট টিউটোরিয়াল ভিডিও সো প্রথমে আমরা দেখব অ্যারে সো আমরা আগের যে ভিডিওটি করেছিলাম সেখানে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কীভাবে আপনি একটি ফলুপ ব্যবহার করবেন এবং ফললুপের ভিডিওগুলো জানলে আপনারা দেখে ফেলবেন তাহলে আপনাদের কাছে আরও বেশি আজকের ভিডিওটা ক্লিয়ার হবে কারণ প্রত্যেকটি ভিডিওর সাথে একটি আরেকটির সাথে খুব অতপ্রতভাবে জড়িত সো এখন আমি দেখাচ্ছি প্রথমেই অ্যারে সো আমরা জানি যে কোনো একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য ভার এই কথাটি লিখি তো আমি একটা অ্যারে নিচ্ছি যেটির নাম দিচ্ছি আমি এ আর আর অন এবং খুব মজার বিষয় হচ্ছে কি আপনি চাইলে সুইফটে এই একটি ভ্যারিয়েবলের ডাটা টাইপ ডিক্লেয়ার করতে পারেন আপনি ডাটা টাইপ ডিক্লেয়ার না করেও শুধুমাত্র ভ্যালুগুলো দিয়ে সেটি কী ধরনের ডাটা টাইপ সেটা আপনি বলে দিতে পারেন যেমন আমি এখানে চাইলাম যে আমার এই ডাটা টাইপটি হচ্ছে স্ট্রিং হুম অর্থাৎ এই যে আর সেই এআর ডাটা টাইপটা স্ট্রিং এবং আমি বললাম এটা আমার একটা এম টিআরএ লাইক আমার এ আর এতে কোনো এলিমেন্ট নাই এখন আমি যদি এখানে প্রিন্ট করে আপনাদেরকে দেখাই যে এই ডাটা টাইপটি কী তাহলে আমরা জাস্ট টাইপ অফ নামে যে মেথডটা আছে সেটার মাধ্যমে আমরা দেখাতে পারি যে এ আর আর ওয়ানটা কি অর্থাৎ এই অ্যারেটা কোন টাইপের অ্যারে দেখুন এখানে আমার দেখাচ্ছে কি যে এর টাইপটা হচ্ছে কি স্ট্রিং যে নিচে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি অ্যারে টাইপটা হচ্ছে স্ট্রিং তো এখন এখানে যদি আমি অ্যারে টাইপটা আইএনটি অর্থাৎ ইন্টিজার লিখতাম এবং আমি আউটপুটটা দেখার চেষ্টা করতাম তাহলে আমাকে এখানে দেখাতো ইন্টিজার তাহলে এখানে বোঝা যাচ্ছে যে একটা অ্যারের মধ্যে আমি চাইলে তার ডাটার টাইপটি ডিক্লেয়ার করে দিতে পারি এখন খেয়াল করেন আমি এখানে একটা অ্যারে নিলাম এবং অ্যারে নিয়ে আমি এখানে স্ট্রিং টাইপের ভ্যালু দিলাম লাইক এ কমা দিলাম এখানে আমি আরেকটি ভ্যালু দিলাম জেড এখন যদি আমি এই ডাটার টাইপটি দেখতে চাই তাহলে আমাকে নিশ্চয়ই এই অ্যারের ডাটার ভ্যালুগুলোর উপর বেস করে তার টাইপটা বলে দেবে এখানে দেখতে পাচ্ছি স্ট্রিং সো এটা কোনো ব্যাপার না যে আপনি এখানে কোন টাইপের ডাটা এটা ডিক্লেয়ার করে দিলেন কিংবা ডিক্লেয়ার করলেন না সো সুইফটের এটা একটা অসাধারণ বৈশিষ্ট্য সেটি হচ্ছে কি যে আপনি ডাটার ওপর বেস করে ডাটার টাইপটা কি সেটা নির্ধারিত হয়ে যাচ্ছে তো আসুন এখন আমি কী করবো আপনাদেরকে এটা জাস্ট একটা টাইপটা বের করানো দেখলাম এভাবে আপনারা নিজেরা বাকিগুলো প্র্যাকটিস করে ফেলবেন এবার আমার যদি একটা অ্যারে থাকে সেই অ্যারেতে আমি ধরলাম যে আমার মোট এলিমেন্ট আরও আছে কিছু লাইক এখানে আমার একটা বি ডাটা আছে আরেকটা আমি এখানে ধরলাম যে ওয়াই নামে আরেকটা স্ট্রিং আছে এখন আমরা যদি কোনো একটা অ্যারে থেকে টাটাগুলো দেখাতে চাই তাহলে আমরা যেটা করি এটা ফললুপের মাধ্যমে এটা সুন্দর মতো দেখাতে পারি যেটা আমি আগে আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে যে আমরা ফললুপটা কীভাবে ব্যবহার করি সো এখানে আপনি যে কোনো একটা ভেরিয়েবলের নাম দেবেন এখানে আইটেম লেখা আছে আপনি এখানে চাইলে আইটেম এই কথাটা লিখতে পারেন আর এখানে জাস্ট আপনি দেবেন কি আপনার অ্যারের নামটা অর্থাৎ আপনার যে অ্যারে সেই অ্যারের মধ্য থেকে একটা আইটেম নামে ভেরিয়েবলটাকে আপনি এখন দেখতে চাচ্ছেন অর্থাৎ প্রতিটা ভ্যালু দেখতে পাচ্ছি সো এখানে আপনি জাস্ট লিখবেন প্রিন্ট প্রিন্ট লিখে শুধু জাস্ট আপনি আইটেম লিখে দিলে আপনাকে কী করবে অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো আছে সব এলিমেন্টগুলো এক এক করে দেখাবে সো এখানে আমরা দেখতে পাবো যে আমার অ্যারেতে এ জেড বি ওয়াই এ কয়টা ভ্যালু রয়েছে সো অ্যারে নিয়ে এতটুকুই এবং এর আরও বিস্তারিত আপনি যদি জানতে চান তাহলে কাইন্ডলি আমার অ্যারে রিলেটেড যে ভিডিওটা রয়েছে সেটার আমি ডিসক্রিপশানে লিঙ্ক দেবো সেখান থেকে আপনি দেখে ফেলবেন এবার আমি চলে যাচ্ছি সেটের ক্ষেত্রে সো এখন আমি যদি সেট নিয়ে কথা বলি তো সেট নিয়ে কথা বলতে গেলে প্রথমে আপনাদেরকে বুঝতে পেরেছি সেটটা আমরা কীভাবে সুইফটে ডিক্লেয়ার করি আমরা সুইফটের ক্ষেত্রে সেটটা লেখার জন্য আমরা যে কোনো একটা ভেরিয়েবল নেব সো এখানে আমি বললাম যে লেট আপনারা নিশ্চয়ই জানেন লেট এবং ভারের মধ্যে পার্থক্য কী যদি এটা না আপনারা জেনে থাকেন তাহলে আপনারা আমার একই কথা বলছি পূর্বের একটি ভিডিওতে লেট এবং ভারের মধ্যে পার্থক্য দেখেছি সেটি দেখে নিলে বিষয়টা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এখন আমি কী করব একটা ভেরিয়েবল নেবো সেই ভেরিয়েলটের নাম আমি বললাম এ বললাম আমি এ নামে একটা ভেরিয়েবল নিলাম এই এটাকে আমি বলছি এটা একটা কি সেট সো আপনাকে সেট কথাটা লিখতে হবে দেন আপনি একটা সমান চিহ্ন দিয়ে একটা সেট লিখে ফেলবেন এবং এই সেটের মধ্যে আপনি যে কোনো ধরনের ভ্যালু নিতে পারেন যেমন আমি মনে করেন এখানে এ ওয়ান দেন এখানে আমি টু এখানে ফোর এখানে ফাইভ এখানে আমি নাইন এই ভ্যালুগুলো নিলাম এলোমেলোভাবেও আমি নিতে পারি লাইক এখানে আমি দিয়ে দিলাম কি টেন এবং এখানে আমি ফাইভের না নিয়ে এখানে আমি বলছি যে টোয়েন্টি এরকম একটা সেট নিলাম তো এখন সেটটা কি যে জিনিসটা যে একটা সেট এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি জাস্ট এখানে প্রিন্ট করে একইভাবে জাস্ট টাইপ অফ দিয়ে আপনি যদি বলেন এর টাইপটা কী তাহলে আমরা এখানে দেখে ফেলতে পারবো যে এর টাইপটা আসলে কী এবং এখানে আমরা দেখতে পাবো এ হচ্ছে একটা সেট এবং সেটটা ইন্টিজার টাইপের ভ্যালু দিয়ে সেটটা বানানো আছে সো সেটের মধ্যে এখন বলতে পারেন যে এয়ার এবং সেট এ দুটোর মধ্যে পার্থক্যটা কী এখানে পেলাম এখানে খুব মজার একটা বিষয় আছে সেটি হচ্ছে যে আমি চাইলেই বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল অপারেশনগুলো সেটের মধ্যে করতে পারি যেটা আমরা এয়ার করতে পারি না সো এখানে আমরা কি করব এ লিখার পর যদি একটা ম্যাথমেটিক্যাল অপারেশন লাইক আপনি মনে করেন শর্ট করতে চাচ্ছেন সো এই শর্টেড নামে যে মেথডটা আছে জাস্ট লিখবেন এ ডট শর্টেড তাহলে আমরা কী করবো এখানে যদি আউটপুটটা দেখতে চাই তাহলে এখানে খেয়াল করেন এরটাতে আমি এলোমেলোভাবে একটা সেটের ডাটা ছিল সেই ডাটাগুলো দেখেন ওয়ান ফোর নাইন টেন টোয়েন্টি শর্ট আকারে সাজানো হয়ে গেছে ঠিক একইভাবে আপনি এখানে কোনো একটা দুইটা সেট নেওয়ার পর তার মাঝে ম্যাথমেটিক্যাল অপারেশন লাইক ইন্টারসেকশন ইউনিয়ন এই বিষয়গুলো করতে পারেন লাইক দুইটা টায়ারে নিয়ে দুইটা সেট নিয়ে দুইটা সেটের মাঝে ইউনিয়ন করলেন কিংবা দুইটা সেটের মাঝে আপনি ইন্টারসেকশন করলেন এই বিষয়গুলো বা ম্যাথমেটিক্যাল যত ধরনের কাজ আছে সবগুলো আপনি সেটের মাধ্যমে করতে পারবেন সো সেটের অনেক উপকারিতা রয়েছে এবার আমি চলে যাচ্ছি ডিকশনারিতে একটু আমি দ্রুত কথা বলার চেষ্টা করছি এটার পিছনে কারণটা হচ্ছে আপনাদেরকে ছোট্ট ভিডিওতে অনেকগুলো বিষয় দেখানোর চেষ্টা করব এবার সবচেয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ডিকশনারি আমি ডিকশনারির মধ্যে চলে আসছি ডিকশনারি একটি ডিক্লেয়ার করার জন্য আমি একটি জাস্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং আমি এটার নাম দিচ্ছি ডিআইসিটি ডিকশনারির জন্য ডিআইসিটি লিখলাম দেওয়ার পর সেট যেভাবে আমরা বা এর ক্ষেত্রে ডাটা ডিক্লেয়ার করি সেরকমভাবে আমি এখানে জাস্ট বলে দেব যে আমার একটা ডিকশনারির ক্ষেত্রে আমার কিটা কি হবে ভ্যালুটা ভ্যালু টাইপটা কি হবে এটা আমি বলে দেবো যেটা কিন্তু আমরা আগে বলেছি যে একটা থাকে কি এবং একটা ভ্যালু সো আমি বলছি যে প্রথম যেটা থাকবে আমার লাইক এখানে প্রথমটা হবে আমার স্ট্রিং এবং দ্বিতীয়টা আমি বলছি যে স্ট্রিং অর্থাৎ আমার কি এবং ভ্যালু উভয়টাই স্ট্রিং আকারে থাকবে এখন এটা দেওয়ার পর আমি যদি এখানে যাই যাওয়ার পর মনে করেন আমি প্রথমে বললাম যে এখানে নেম এবং আমার এই নেমের ভ্যালুটা আমি বলে দিচ্ছি যে আমার নেমটা হচ্ছে তানিম তারপর আমি এখানে একটা কমা দিব প্রথম দুইটার জন্য প্রথম দুইটা তারপরে দুইটার জন্য তারপরের দুইটা অনেক পরের স্ট্রিংটার জন্য আমি এখানে বলছি যে লাইক আপনি মনে করেন একটা ফোন নামে আমি একটা স্ট্রিং নিলাম নেওয়ার পর এর ফোনের জন্য একটা স্ট্রিং ভ্যালু দিয়ে দিলাম যেমন যে কোনো একটা ভ্যালু দিলাম দেওয়ার পর এটা আমার স্ট্রিং টাইপের ভ্যালু হয়ে গেল এখন যদি আমি এখানে জাস্ট চাইলে আমি এটার টাইপটা দেখতে পারি এই যে একইভাবে টাইপ অফ দিয়ে তবে আমি সেটা দেখাবো না আমি এখানে একটু অ্যাডভান্স লেভেলের কিছু বিষয় এখানে দেখানোর চেষ্টা করব তো ক্ষেত্রে আমি যেটা করব প্রথমে আমি জাস্ট আপনাকে সবগুলো ভ্যালু কিভাবে আপনি আউটপুট আকারে দেখাবেন সেটি দেখাবো সেই আমরা জাস্ট একইভাবে একটা ফর নেব ফর নেওয়ার পর আমি জাস্ট এখানে একটা যে কোনো ভেরিয়েবলের নাম দেবো মনে করেন আমি বললাম যে ডিআইসিটি ডিক্স নেম ডিকশনারি নেম নামে আমি একটা ভেরিয়েবল নিলাম কোথায় থেকে ভ্যালুগুলো আমি নিব সেটা হচ্ছে কি আমার নাম দিতে হবে এখানে আমি ডিকশনারির যদি শুধু কীগুলোর নাম দেখতে চাই তাহলে এখানে জাস্ট আমি যে আমার ডিকশনারির নাম সেটা দেবো ডট কে ই কিজ ডট কিজ দেওয়ার পর যদি আমি এখানে জাস্ট একটা প্রিন্ট করে দেখতে চাই যে আমার আসলেই যে ডিকশনারিটা নিলাম তার কীগুলো কী কী ছিল তাহলে আমি এখানে বলে দিতে পারি যে আমরা প্রিন্ট করার নিয়মটা কী জানি যে এখানে মনে করেন আমি বলছি যে কীজ আর দেওয়ার পর আমি এখানে একটা কলম দিলাম দিয়ে আপনারা নিশ্চয়ই জানেন যে আউটপুট দেখানোর জন্য কোনো একটা ভেরিয়েবলকে কীভাবে শো করতে হয় সো এখানে জাস্ট ডিক্ট নেম অর্থাৎ ডিকশনারি যে ফিল্ডের নেমগুলো আমি শো করাতে চাচ্ছি সেই জিনিসটা এখানে আউটপুট আমি দিয়ে দিলাম এখন যদি আমরা আউটপুটটার দিকে লক্ষ্য করি তাহলে আমরা জাস্ট কি দেখতে পারবো দেখেন এখানে যে আমার কিজ আর একটা নেম এবং একটা ফোন এরকম যদি আরও একাধিক থাকে সেগুলো আমরা এভাবে শো করতে পারবো সো এখন আপনি চাচ্ছেন যে না এই স্ট্রিংয়ের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেগুলো আমি দেখতে চাচ্ছি সো এখানে কীটা চেঞ্জ করে আপনি শুধু ভ্যালুজ লিখে ফেলেন আর কোনো পরিবর্তন করতে হবে না এখানে আপনি নিজে নিজে পরবর্তীতে পরিবর্তন করে সেগুলো দেখে ফেলতে পারেন এখন দেখেন নেম 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 দুইটা চলে আস এভাবে আমরা ডিকশনারির মধ্যে ডাটাগুলো স্ট্রিং আকারে রাখতে পারি এছাড়া এখন আরও একটি বিষয় সবার মনে আসতে পারে যে আমি যদি একসাথে ভ্যালুগুলো দেখাতে চাই লাইক একটা ডিকশনারি নিলাম এই ডিকশনারির মধ্যে আমি চাচ্ছি যে না আমি কী এবং ভ্যালু একসাথে দেখাতে চাই তো এটাও আমরা পারবো আমরা এখানে একটা ফর নিয়ে এখানে জাস্ট একটা ফার্স্ট ব্র্যাকেট দিব দেওয়ার পর এখানে মনে করেন আমি বললাম নেম কমা দিয়ে আমি মনে করেন বললাম যে মোবাইল এটা ভেরিয়েবল এটা আপনি যে কোনো দিতে পারেন ফ্রম কোথায় মানে ইন কোন জায়গাতে সো আমার ডিকশনারির নাম কি আমার ডিকশনারির নাম হচ্ছে ডিআই সি এটা হচ্ছে আমার ডিকশনারিটার নাম এবার আমি যদি এখানে জাস্ট প্রিন্ট করি খুব সহজভাবে এখানে আমি প্রিন্ট করে দিতে পারব প্রিন্ট লিখবেন লিখে আপনি প্রথম যে ভ্যালুটা সেটাকে এখানে রাখবেন লাইক আমি এখানে যদি বলি যে নেম কলম দিয়ে আমি জাস্ট আউটপুট দেখানোর নিয়ম এটা নিয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা এটা নিয়ে একটু আমার পূর্ব ভিডিওগুলো দেখলে এই জিনিসটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবেন এখানে আমি জাস্ট এখানে লিখলাম মোবাইল মোবাইল লিখে আমি জাস্ট এখানে আউটপুট দেখানোর যে নিয়ম সে অনুযায়ী আমি এখানে জাস্ট নিলাম নেওয়ার পরে এই মোবাইল কথাটাকে এখানে দিয়ে দিলাম এবার যদি আমি এটাকে প্রিন্ট করি তাহলে আমি দেখতে পাবো আমার নেম এবং কী একসাথে দেখাবে খেয়াল করেন যেখানে আমার দেখাচ্ছে যে নেম ফোন মোবাইল দেন মোবাইল নাম্বারটা মোবাইল দেন এখানে লেখা দেখাচ্ছে যে নেমটা সো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনারা অনেক কিছুই জানতে পারবেন এবং এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে আর আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ